শুধুমাত্র পুরোপুরি ভ্যাকসিনেটেড যাত্রীদের বহন করবে সৌদিয়া এয়ারলাইন্স। আগামী 1 সেপ্টেম্বর থেকে পুরোপুরি ভ্যাকসিনেটেড যাত্রীদের, অর্থাৎ যে সকল যাত্রীরা করোনা ভ্যাকসিনের 2টি ডোজে গ্রহণ করেছেন, শুধুমাত্র তাদেরকেই বহন করবে সৌদিয়া। সৌদি আরবের মধ্যেকার সকল ডোমেস্টিক ফ্লাইটের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সৌদিয়া কর্তৃপক্ষ। আগামী 1 সেপ্টেম্বর থেকে সৌদি আরবের অভ্যন্তরীণ সকল ফ্লাইটে বাধ্যতামূলকভাবে শুধুমাত্র পুরোপুরি ভ্যাকসিনেটেড যাত্রীদেরই বহন করবে সৌদিয়া। করোনা ভ্যাকসিনের 2টি ডোজ গ্রহণ করেনি এমন কেউ সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরবের মধ্যেকার ডোমেস্টিক ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন না। তবে যাদের জন্য করোনা ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক নয়, যেমন 12 বছরের কম বয়সী শিশুরা, অথবা যাদের স্বাস্থ্য সমস্যার কারণে ইতিমধ্যেই ভ্যাকসিন গ্রহণ না করার জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমতি ও এক্সাম্পটেড স্ট্যাটাস নিয়ে রেখেছেন, তাদের জন্য সৌদি এয়ারলাইন্স এর এই পুরোপুরি ভ্যাকসিনেটেড যাত্রী বহন এর নিয়ম কার্যকর হবে না। ভ্যাকসিনেটেড যাত্রীদের পাশাপাশি উল্লেখিত ব্যক্তিরাও ভ্রমণ করতে পারবেন। সৌদিয়া সকল যাত্রীকে আহ্বান জানিয়েছে ভ্রমণের সময় সকল করোনা প্রতিরোধী নির্দেশনা ও নিয়ম মেনে চলতে এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইটে ভ্রমণ করতে।